চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণ রক্ষা করে বেইজিং সফরে যেতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের পুতিন বলেন, চীনের সরকারের তরফ থেকে তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। খুশি মনে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। আগামী অক্টোবরে বেইজিং সফরে যাচ্ছেন তিনি। অক্টোবরে চীনের মেগা আন্তদেশীয় প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসের সম্মেলন হবে বেইজিংয়ে। সেই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকতে চীনের সরকারের পক্ষ থেকে পুতিনকে নিমন্ত্রণ জানান ওয়াং ই। সেই সম্মেলনে নিমন্ত্রণই গ্রহণ করলেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকা রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে আগ্রাসনের পর গত বছর জুলাই বেইজিং সফরে গিয়েছিলেন পুতিন। তারপর থেকে এ পর্যন্ত যত আন্তর্জাতিক সম্মেলন হয়েছে তার কোনোটিতেই শারীরিকভাবে উপস্থিত থাকেননি তিনি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বার মনে করতেছি আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।